আমি আশা করি আবেগটা আপনারা ধরবেন, আবেগটা বুঝতে পারতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ, নেত্রী, এইরকম দুঃসময়ে আমরা আপনার সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি। আমরা লোডশেডিং সহ্য করতেছি, আমরা দাম যে বাড়ছে তাও সহ্য করতেছি, কিন্তু আপনি যদি আমাদের রেল মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, এই দুইটারে যদি কন্ট্রোল না করেন, এই মানুষের দীর্ঘ নিঃশ্বাসে আপনার লোকজন ভালো থাকবে না। এই মন্ত্রণালয়ের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা এক সময় বড় আওয়াজে রূপান্তরিত হবে। আপনি তো আমাদের কথা বুঝেন, আমি আপনার কাছে অনুরোধ জানাই এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। রনি যে কথাগুলা বলছে সবগুলা প্রমাণিত, এবং এইগুলার ব্যবস্থা যত তাড়াতাড়ি নেবেন আমি বিশ্বাস করি এই সকল মানুষের আত্মা অন্তত শান্তি পাবে। এই বলে আজকের মতো কমলাপুর স্টেশন থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি, আমাদেরকে রেল ভাবি থেকে মুক্ত করেন এবং সকল দুর্নীতিবাজকে আমাদের থেকে মুক্তি দেন। আমরা